কিছুদিন আগে বন্ধুরা আমরা আপনাদের জানিয়েছিলাম কি করে বলবো তোমায় ধারাবাহিকের মেন লিড কৃষাল আহুজার সাথে আদ্রিজার বাস্তবে সম্পর্কের রসায়নের কথা, যেটা শুনি নেটাগরিকদের একাংশ যেখানে একেবারেই খুশ হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু নেটাগরিকদের আরেক অংশ একেবারেই মেনে নিতে পারেনি ব্যাপারটা। কারণ ধারাবাহিকের কর্ণ রাধিকার জুটিকে তারা বাস্তব জীবনেও দেখতে চান। তাহলে বন্ধুরা, আরেকটি খবর আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি, যে খবরে বলতে চলেছি রাধিকার সাথে এবার অন্য কারোর সম্পর্কের কথা। স্বস্তিকা দত্তের সাথে যার সম্পর্ক নিয়ে আমরা বলতে চলেছি, তিনি কিন্তু টলি ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় মুখ। এই প্রেমের গুঞ্জন তখন শুরু হয় যখন স্বস্তিকা দত্তের সাথে গায়ক শোভন গাঙ্গুলির একটি সেলফি পোস্ট করা হয়, এবং এই সেলফিটা পোস্ট করে ইনস্টাগ্রাম স্বস্তিকা কিন্তু তার ফ্যান এবং ফলোয়ার্সদের জাজমেন্টাল হতে বারণ করেছেন। অপরদিকে শোভন নিজের কবিত্ব শক্তিকে কাজে লাগিয়ে স্বস্তিকার জন্য একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম স্ট্যাটাস দিয়ে প্রচ্ছন্নভাবে স্বস্তিকাকে ভালো লাগার কথা লিখেছেন। ইন্ডাস্ট্রিতে তো সবাই একে অপরের ভালো বন্ধু হতেই পারে, যেরকম একটা সময় স্বস্তিকার সাথে কৃষালের সম্পর্ককেও আমরা বন্ধুত্বের থেকেই বেশি ভেবেছিলাম, সেরকমই কিন্তু কৃষালের সাথে হিয়া ওরফে অনামিকা চক্রবর্তীর সম্পর্কের কথাও একটু বেশি ভাবা হয়েছে। তবে স্বস্তিকার সাথে শোভনের সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে বেশি ভাবার কারণ, এখানে চিরকালীন সোশ্যাল মিডিয়ায় ইনঅ্যাক্টিভ থাকা শোভন হঠাৎ করেই এখন অ্যাক্টিভ থাকতে শুরু করেছেন। আর এই প্রমাণ পাওয়া যায় শোভনের একটু সোশ্যাল মিডিয়া ঘাটলেই, যেখানে দেখা যাচ্ছে নিজের সঙ্গে স্বস্তিকার একটি ছবি তিনি শেয়ার করেছেন চায়ের আড্ডায়। তবে একবার হলে মানা যেত, বারবার কিন্তু শোভনের সাথে স্বস্তিকার এই আড্ডাটা জমে উঠে চায়ের পেয়ালাতেই। আর সেই জন্য একবার তিনি ক্যাপশন দিচ্ছেন ব্ল্যাক কফি গ্রিন টি, তো আরেকবার শুধুমাত্র কাপের ইমোজিই দিচ্ছেন। তবে কি সত্যি শোভন এবং স্বস্তিকার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে? তবে শোভন জানিয়েছেন তিনি এবং স্বস্তিকা খুব ভালো বন্ধু এবং তারা একে অপরের সাথে স্বচ্ছন্দ্য বোধ করেন বলেই মুখোমুখি বসে আড্ডা দেন। শোভন এবং স্বস্তিকার এই আড্ডা যে গানে গানে জমে ওঠে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, কারণ শোভন অলরেডি গায়ক হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। তবে যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, স্বস্তিকা দত্তের গলায় কিন্তু আপনারা শুনতে পান কি করে বলবো তোমায় ধারাবাহিকের টাইটেল ট্র্যাকটি। এর আগে শোভন গাঙ্গুলির সাথে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমনের সম্পর্ক ছিল, যা এক অজানা কারণে ভেঙে যায়। এরপর ইমন মিউজিক ডাইরেক্টর নীলাঞ্জনের সঙ্গে বাগদান সেরে ফেলে। আর এই মুহূর্তে জানা যাচ্ছে টলি ইন্ডাস্ট্রির হটেস্ট এবং লেটেস্ট নিউজ, যা হলো স্বস্তিকার সাথে শোভনের বন্ধুত্ব কিন্তু একটু হলেও বেশি গাঢ়। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ফিল্ম গোলন্দাজে গান গেয়েছেন শোভন গাঙ্গুলি। এছাড়াও তিনি আগামী বছরই 22 জানুয়ারি মুক্তি পেতে চলা সুরিন্দর ফিল্মস প্রযোজিত ফিল্ম তুমি আসবে বলে টাইটেল সংটিও গিয়েছেন। আর স্বস্তিকা দত্তকে দেখা যাচ্ছে বর্তমানে কি করে বলবো তোমায় ধারাবাহিকের মেন লিড কৃষাল আহুজার বিপরীতে। শোভনের সাথে স্বস্তিকার সম্পর্কটিকে আদৌ বন্ধুত্বের নাকি বন্ধুত্বের চেয়েও বেশি, আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।